শ্রমিকের বেতন এই অবস্থায় কি করে সরকার পারে 8000 টাকা থেকে 12500 টাকা করে দিতে গার্মেন্টস শ্রমিকদেরকে যেখানে 1600 টাকা ছিল সেখান থেকে 8000 টাকা 8000 টাকা থেকে আজকে হচ্ছে 12500 তারপরেও এই আগুন সন্ত্রাসীরা তাদেরকে খোঁজায় খোঁজায় আজকে অনেকগুলি ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়েছে আমি বুঝলাম না এই বাঙালি জাতের সাহস কোথায় গেল যে বাঙালি 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন করতে পারে এই কটা দুষ্কৃতিকারীকে দূর করার জন্য বাঙালিরা কেন এখন একসাথে হচ্ছে না যেদিন বাঙালিরা একসাথে হবে সেদিন রাজাকার রাউলবদরের দল বাংলাদেশে থাকতে পারবে না আর সেদিনই হবে সম্পূর্ণ সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা আল্লাহর কাছে দোয়া করি তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু কি করতে চেয়েছিলেন যিনি আজকে বাপ ভাই মা আত্মীয় হারিয়েও শুধুমাত্র একটা বোনকে নিয়ে জীবনযাপন করছেন আজকে উনি বড় বড় কথা বলছেন উনি আজকে চ্যালেঞ্জ করছেন কাদের শক্তিতে আপনাদের শক্তিতে আপনাদের শক্তিতে আমাদের কি দায়িত্ব নাই আমাদের তো দায়িত্ব দেওয়া উচিত যে 15 বছর যা উন্নয়ন আছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আবারও যদি শেখ হাসিনা সরকার করতে পারেন 15 বছর যতখানি উন্নয়ন হয়েছে আগামী 5 বছরে তার থেকে ডবল উন্নয়ন হবে ইনশাআল্লাহ সুতরাং আপনি যেই দলই করেন না কেন আপনি একবার বিবেককে প্রশ্ন করবেন আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি থাকলাম না এটা কোনো বিষয়ই না যদি ট্রেনের ইঞ্জিনই না থাকে তাহলে বগি থেকে কোনো লাভ আছে তাহলে আপনাদের প্রত্যেকের চেষ্টায় একটাই হোক যে আমরা আনন্দ সহকারে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আনন্দ সহকারে এই সোনার বাংলায় আমরা বসবাস করতে পারবো তার জন্য আমাদের দরকার বর্তমান সরকারকে পুনরায় সরকার নিয়ে আসার জন্য তাতে যদি আমাকে কেউ সিট না দেয় আবার কিচ্ছু আসে যায় না আমি বন্দরবাসীর সাথে থাকবো যতক্ষণ আমার দম চলবে ততক্ষণ আমি বন্দরবাসী থাকবো আমার কাছে কোনো আওয়ামী লীগ জাতীয়বাদী বিএনপি নাই আমি সবার সাথে মিলে চলতে পারি আমি এই একটা কাজে আমি করতে পেরেছি